তো এটার না, হ্যাঁ আমি ওটাই বলছি, ডেটটা ছিল হচ্ছে 15 মে থেকে 15 অগস্ট 2021। মুটকি সামনেই বিয়ে, ঠিক আছে? মুটকি ওর জন্য প্রচন্ড পরিমাণে ডায়েট করে অনেক সুন্দর রোগা হয়ে গেছে, দেখো কি সুন্দর সেজে এসেছে। সো বল, বেডশিটটা সরিয়ে দেবো, তাই তো? বেডশিট সরে গেল, তিনটের মধ্যে বলে হেই গাইজ, আমি সায়ক চক্রবর্তী, আর লেটস স্টার্টে আমি আজকে একা, তার কারণ রিয়াজ তো অনেক দূরে থাকে, সো আমরা সব সময় একসাথে ভিডিও বানাতে পারি না। তো আজকে যেই টপিকে ভিডিও বানাবো সেটা একদমই ইউনিক আর একটা আইডিয়া হতে পারে তোমাদের জন্য। তো আমার কাছে দিদি নাম্বার ওয়ানের এই দুটো পাস রয়েছে, মোহিনী মোহন কাঞ্জিলারের দুটো পাস, 500-500, 1000 টাকা। তো এই দুটো যদি আমি ইউজ না করি তো 1000 টাকা একদমই ওয়েস্ট হয়ে যাবে। তো এটার ডেট রয়েছে 15 মে থেকে 15 জুলাই। ওকে, আমি জানি না এত ছোটো তোমরা দেখতে পাবে কি না, বাট স্টিল আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, আই থিঙ্ক দেখতে পাওনি তোমরা। সো 15 মে থেকে 15 জুলাই, আর আমি খেলতে গেছিলাম হচ্ছে 29/6/2021। তো এত দিন বাদে আমাদের এই পাসের কথা মনে পড়েছে, তো এটাকে তো আমাদেরকে রিন করতেই হবে। সো তার আগে পারমিশন নেওয়া উচিত আমার মনে হয়। এটা কে গেল পেছন থেকে, ভূত চলে গেল? ওকে ফাইন। সো তার জন্য আমাকে পারমিশন নেওয়া উচিত, মানে এত দূরে দোকানটা শিয়ালদা, দেন তারপরে যাব আর গিয়ে যদি বলে যে না আর হবে না। কাহাঁ সে আতে এই লোক? হ্যাঁ, তো যদি বলে যে এটা হবে না তাহলে আমার যাওয়াটাই বৃথা হয়ে যাবে। সো তার জন্য আমাকে গুগলে আদি নিউ আছে হয়তো, আদি মোহিনী মোহন কাঞ্জি লাল, আদি মোহিনী মোহন কাজীলাল, তো ফোন করতে হবে আমাকে। দেখো এই জিনিসটাই তোমরা করবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, অ্যাকচুয়ালি আমি দিদি নাম্বার ওয়ান থেকে দুটো পাস পেয়েছিলাম, আদি মোহিনী মোহন কাঞ্জিলারের 500-500 দুটো। তো এটার না, হ্যাঁ আমি ওটাই বলছি, ডেটটা ছিল হচ্ছে 15 মে থেকে 15 অগস্ট 2021। না মানে অ্যাকচুয়ালি শুনুন আমার কথাটা, মানে আমি জি বাংলাতে মানে আমি অভিনয় করেছিলাম রানী রাসমণিতে, তো মানে আমি আমি অভিনেতা, তো পসিবল কি মানে এটা এটা কি পসিবল অ্যাকচুয়ালি? মানে বুঝতে পারছি এটা দেরি হয়ে গেছে, তো এটা তো পুরোটা আপনাদেরই হাতে, একবার দেখুন না। ওকে হ্যাঁ, প্লিজ একটু আমায় কল ব্যাক করুন। ওকে, তো আমাকে বললো যে কিছুক্ষণ বাদে কল ব্যাক করবে, তো লেটস সি কী হয়। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর আমি রেডি হয়ে নিই, মানে যদি না হয় তাহলে তাহলে ঘুরে আসবো, এমনি ঘুরতে যাওয়ার ব্লগ হয়ে যাবে, এটা হবে না ফাইন, এটাও দেখিয়ে দেবো যে দিল না আমাকে, তো ইটস ওকে। আমরা তাহলে এরপর এরপর তাহলে কোথায় যাব? শিয়ালদায় প্যারামাউন্ডের যে লস্যি রয়েছে পেছন থেকে, কেউ কন্টিনিউ কিন্তু আমাদেরকে দেখে যাচ্ছে। ওকে, তো সেই লস্যি ফোন এসে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রানী রাসমণিতে অভিনয় করেছি, কাদম্বিনী জি বাংলায়, মহেন্দ্র। ওকে, না না আমি আজকেই যাব, না না আমার 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 দরকার নেই শুক্রবার অবধি টাইম, আমি আজকেই যাব, পসিবল কি আজকে? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো ফাইনালি ওরা রাজি হয়েছে আমাকে দিতে, তো আজকে আমি যাচ্ছি এটা নিয়ে। সো আমি খুব খুব মজা পেয়ে গেছি, 1000 টাকার আমি কী কিনবো? পাঞ্জাবি কিনতে পারি, মার জন্য একটা শাড়ি দেখছি যদি নেওয়া যায়, যদি পসিবল হয়, তো এই দুটো জিনিস নেবো, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি। ওকে টাটা। বলছি তোমরা কি দেখতে পাচ্ছ গো, এখানে দেখো 15 অগস্ট বলে লেখা রয়েছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ বা পাচ্ছ না, আই ডোন্ট নো। সো গাইজ, আমি একদম রেডি, আর
দুটো জিনিস আমার সাথে রয়েছে। সো আমি দোকানের সামনে গিয়ে আবার অন হব। এই রাস্তায় জার্নি, বোরিং জার্নি দেখিয়ে তোমাদেরকে একদমই টাইম ওয়েস্ট করতে চাই না। সো ডিরেক্ট দোকানে গিয়ে দেখা হচ্ছে। ওকে, টাটা। ওকে, সো আমি চলে এসেছি আদি মোহিনীমোহনের সামনে, আর আমার সামনে পপ ইন করে গেছে হচ্ছে অলকানন্দা। কোথাও ছিল না বাড়ি থেকে বেরোনোর সময়, তো জাস্ট এখানে পপ ইন করেছে। তার কারণ তোকে নিচ্ছে না, তাকা এদিকে, নিচ্ছে না মানে তোর ফেসটা নিচ্ছে না। হ্যাঁ, মাসখোল তো ওর বাড়ি একদমই কাছে, শিয়ালদা থেকে, মানে আদি মোহিনীমোহনের একদমই কাছে। সো আমরা দুজনে চলে এসেছি। আর তুই বিয়ের শপিং কি এখান থেকেই করেছিস? কিছুটা। আচ্ছা, ওকে, মুটকি সামনেই বিয়ে, ঠিক আছে। মুটকি ওর জন্য প্রচণ্ড পরিমাণে ডায়েট করে অনেক সুন্দর রোগা হয়ে গেছে, দেখো কি সুন্দর সেজে এসেছে। সো পাস দুটো নিয়ে আমরা এখন এই ভেতরে ঢুকে যাবো। আই থিঙ্ক ভেতরে ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ নয়। সো একেবারে ট্রায়াল রুমে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিচ্ছি। ওকে, রেকর্ড করার চেষ্টা করছি। ভিডিও করে পাঠিয়ে দিও। ওকে, বল, বেডশিটটা সরিয়ে দেবো, তাই তো? বেডশিট সরে গেল তিনটের মধ্যে বলে পরে। এইটা 2,500 টাকার মতো সরিয়ে দিলাম। এই দুটোর মধ্যে বল, আমাকে বলিস না, তাড়াতাড়ি বল, ঝপ করে বল। শোন, আমি গুলিয়ে দিচ্ছি, চোখ বন্ধ করে যেটা বলবি, ঠিক আছে? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, যেটা একটা ধরে নিবি, চোখ করে করলি বন্ধ, বন্ধ করলি তো? হ্যাঁ, ধর এবারে, ধর ধর, ঠিক আছে, খোলে পরে, ঠিক আছে। এটাই, ও, তার মানে তুই কি এটাই চেয়েছিলি? না না না, ঠিক আছে, এটাই নিচ্ছি। সো প্যান্ডো, ওকে গাইস, সো ফাইনালি শপিং হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সুন্দর সুন্দর স্কাই দ্বারা দেখাচ্ছি, কোথায় তুই, পাশে আয়। হ্যাঁ, তো আমাদের শপিং কমপ্লিট। মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আর আমার জন্য একটা পাঞ্জাবি। পাঞ্জাবিগুলো তো মানে ঠিক আছে, আর বললাম না যা দেখাচ্ছিল আমাদেরকে। তো মায়ের শাড়িটা একবারই পছন্দ হয়ে গেছে, শাড়ির কালেকশন খুব ভালো, বাট পাঞ্জাবির খুব একটা ভালো নয়। ব্যাড রিভিউ নয়, এটা রিয়েল রিভিউ, বল, রিয়েল রিভিউ দিলাম। তো এইবারে আমরা এখান থেকে কোথায় যাবো? আই থিঙ্ক প্যারামাউন্ট যাচ্ছি আমরা আপাতত, শরবত নয়, আমি ফ্রুট জুসের কথা বলেছিলাম। ওখানে সবকিছুই পাওয়া যায়, তো ও যেরকম টাইপের চাইছে, আমি এখানে চিনি জাত যত প্যারামাউন্টে সব থেকে ভালো পাওয়া যায় সেটা। ওকে, সো আমরা এখন যাচ্ছি সেখানে, আর তার আগে তোমাদেরকে একবার আকাশটা দেখিয়ে দিই। হ্যাঁ, আকাশ কোথায়, অসাধারণ লাগছে আকাশটা। সাথে রয়েছে কলকাতার ফেমাস রিকশা, এটা প্রপার পুরনো কলকাতা, বল, একদম প্রপার পুরনো কলকাতা। না, আর আমরা কোথাও যেতে যাই না, এবারে আমরা ডিরেক্ট প্যারামাউন্টে যেতে যাই। ওকে গাইস, তো আমরা প্যারামাউন্টের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অলোকান নাকি এখানে চেনা জানা, তাই তো? অলকার ড্রেসটা কিন্তু খুব সুন্দর। দাঁড়া, ফ্রন্ট ক্যামেরা অন করি, ওই তুই। হ্যাঁ, তো এইবারে আমরা ভেতরে যাচ্ছি, অন করেই যাবো নাকি চাপ নেই তো কোনো? চলো। হ্যাঁ, আমি ওই ভয়েতেই তো করি না। আচ্ছা, সো এটা হচ্ছে মেনিউ, বল 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 কি নেবো, বল। ক্রিম গ্রিন ম্যাঙ্গো, কোথায় ক্রিম গ্রিন ম্যাঙ্গো, এছাড়া আর কিছু না? ক্রিম লস্যি কেমন, ক্রিম কেশর লস্যি?
ঠিক আছে, ক্রিম গ্রিন ম্যাঙ্গোই খাই, বলে দে দুটো দুটো ক্রিম গ্রিন। কোল্ড কফিও পাওয়া যায়? বাহ, এতক্ষণ আলোচনা করছিল অলোক আর বরের কোমরে ব্যথা হয়েছে। কেন কোমরে ব্যথা কেন হয়েছে? গ্যাস্ট্রিক প্রবলেম, মানে না খেয়ে খেয়ে হয়েছে। তো তুই একটু খাবার বানিয়ে দিতে পারছিস না? না, আমি অনেক বলেছি, একবার যখন মানে শুটিং অফ ছিল, প্রি প্রোডাকশনে কাজ ছিল, তো প্রচুর অনিয়ম করেছে, কারণ ব্রেক হতো না, কন্টিনিউয়াস ওয়ার্কশপ এইসবে কাজে ব্যস্ত ছিল, তো খেতে ভুলে যেত, তো আমি আমার ফোনও ধরতো না, তো না খেয়ে খেয়েই হবে। বিয়ের পর তাহলে তুই রান্না করে খাওয়াতে তাই তো তোর বড়দিন? হ্যাঁ, ট্রাই করবো। যে রান্না করবে খেয়ে জানি, নুন ছাড়া, হলুদ ছাড়া, খালি জল ঢেলে রান্না করে দেবে। গ্রিন ম্যাঙ্গোটা নিশ্চয়ই ফ্লেভার্ড গ্রিন ম্যাঙ্গো। ভীষণই ভালো খেতে, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো খেতে। ক্রিমটা কি সেরে আর কিছু খাওয়া যায় রে? খাবার কেন খাবি? ক্যামেরা আমাকে নিচ্ছে, দেখ তুমি নিচ্ছে না, এইবারে এইবারে এবার নিয়েছে কি? মানে হাতে বানানো, মানে বাঙালিরা যেরকম পিজা বানায়, ভালো খেতে চিকেন ফিকেন দেওয়া? কত দাম? পিজা আই থিঙ্ক 150 তে পেয়ে যাবে, মানে মিডিয়াম সাইজ পিজা। 150 তে পিজা, ওকে, সো এটা খেতে যাবো আমরা। ওকে, আমরা খেয়ে নিই এটা, চট করে তারপরে বেরোচ্ছি। ওকে, সো আমরা চলে এসেছি অলকার বাড়ির সামনে। আমরা পেলাম না খাওয়ার, তার কারণ দোকানটা বন্ধ ছিল, তাই তোমাদেরকে 120 টাকার পিৎজা দেখাতে পারলাম না। 150 150 টাকা, ঠিক আছে। এবারে অলকাকে টাটা বলে দেবো, টাটা অলকা, আবার দেখা হবে, এরপর বিয়েতে দেখা হবে। হ্যাঁ, বিয়ের আগে দেখা হবে না? ও, বিয়ের আগে, হ্যাঁ, নিমন্ত্রণ করতে আসবি, তখন দেখা হবে। ওকে, টাটা সবাইকে, টাটা। ওকে গাইস, তো আমি বাড়ি চলে এসেছি শপিং করে, অ্যান্ড মাকে দেখাবো। মা জানে যে আমি শুধু পাঞ্জাবি কিনেছি, সো মায়ের রিয়াকশনটা তোমাদেরকে দেখাবো। ওকে, চলো। মা, ওকে মা, আমি চলে এসেছি এই আদি মোহিনীমোহন থেকে জিনিসপত্র কিনে। পাঞ্জাবিটা দেখবে না? এই যে এটা পাঞ্জাবি, দেখো, এই তো দিদি নাম্বার ওয়ান থেকে যেটা। কেমন আছে? হ্যাঁ, কালো ব্ল্যাক। হুম, এইটা দেখো, এটা দেখো, কেমন এটা? হ্যাঁ, পছন্দ হয়েছে? দেখাচ্ছিল, ভারী ভারী, এটা কি শাড়ি? হ্যাঁ,
তাঁতের ওপর কাঁথা স্টিচ করা। কেমন আছে? আঁচলটা দেখো, উল্টে দাও। এটা আঁচল পছন্দ আছে? অষ্টমীর দিন এতদিন বাদে রেখে দেবে? গায়ে দিয়ে দেখাও কেমন লাগছে, সবাইকে দেখাও কেমন লাগছে। বিধবা বিধবা লাগছে। দেখি আঁচলটা দেখি, না ঠিকই লাগছে, সুন্দর লাগছে, পছন্দ তো? ওকে গাইস, সো আজকের মতো টাটা, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেল লেটস স্টার্ট প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। মা বলো কিছু, বলো তোমরা লেটস স্টার্ট দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, সাবস্ক্রাইব করো, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। টাটা।